এই বাংলার বুকে মহাপ্রভু এমনি করে সবার মন জয় করেছিলেন। তাদের এক শ্রেণীর ব্যক্তিরা সাপ সামনে ছিলেন, যাদের সাপে ঘা লেগেছে তারাই মহাপ্রভুর পিছনে লেগেছিল। নানা অপবাদ, নানা বদনাম, নানা নির্যাতন, চরম পর্যায়ে ঘরে আগুন দিয়ে দেওয়া থেকে আরম্ভ করে চারিদিকে গেল বিপর্যয়। কিন্তু মহাপ্রভু ছিলেন অটল, অটল দৃষ্টি। শুধু তিনি একাই নয়, তার সন্তানরা বলেছিলেন আমি হার মেনেছি আমার সন্তানদের সাথে। বড় সুন্দর কথা। তাই তোমরা আমার চেয়ে বেশি কঠিন এবং কঠোর এবং অটল অটল হয়ে এই সমাজে যত বাধা আসুক, অপবাদ আসুক, নিন্দুকরা সাপ সামনে ছিল, তারা চাইবে তাদের স্বার্থকে বজায় রাখার জন্য নতুন নতুন বদনামের সৃষ্টি করে তারা কিভাবে বাপ বেটার মধ্যে হেয়া প্রতিপন্ন করতে পারে, হেয়া করতে পারে, রূপচক্ষে অপবাদ দিতে পারে, তার আপ্রাণ চেষ্টা করবে। তবে একটা কথা, এই অপবাদ শেষ হয়ে গেছে। আবার এই পাঁচ বছর বাচ্চার বয়স থেকে আজ অব্দি হাজার হাজার বদনামের ভিতর দিয়ে পত্রিকায় সংবাদপত্রে সমস্ত জায়গায় ছেড়ে ফেলে দিয়েছিল আমাকে হেয় করার জন্য সকল লোক। কিন্তু তারাই আবার একদিন সবাই ছুটে এসেছে, যেমন মন্ত্রী প্রফুল্ল সেন, তিনি দিনে গিন্দার সাথে যোগ দিয়ে আরো বেশি প্রসার করে তুলেছিলেন, বাড়িয়ে তুলেছিলেন। সেই প্রফুল্ল সেন আমার চুপচাপ ধামে গিয়ে আমার ছেড়ে আসছে। এ ঘোরা চাইল না চাইল সাগর তার আপন মনে তার গতির ভিতর দিয়েছে। বিরাট বিরাট ঢেউয়ের মধ্যে এক ছন্দ তৈরি করে যাচ্ছে আপন গতিতে। তোমরা সেইভাবে এক বিরাট সুরের মাঝে চলছ। কে কি বলল, কে কি না বলল, যে যা খুশি বলে বলো, বাপ আর বেটা বেশি এই সম্পর্ক যাও থাকে অটুট। কেহ এখানে ফাটল ধরতে পারে না। বাপ যদি ডাকাত হয় সে তাকে কি সন্তান বাপ বলবে না? যাই হোক যেই হোক যত বদাম আসুক আমাদের সাংঘাটন ক্রমশই পাকা পোক্তা করব। কোন ঢেউয়ের বাড়িতে যেন কোন প্রকার কোন ক্ষতি তোমাদের হতে না পারে তার জন্য আগে বাপ দেওয়ার সৃষ্টি করবে। এবং এই দুরু দায়িত্ব রইল সংগঠনের যারা সেক্রেটারি, প্রেসিডেন্ট, চেয়ারম্যান যারা আছে তাদের উপরে এই দায়িত্ব রইল।